Good evening everyone, welcome back to Sharmila's Home and Travel. আমি শর্মিলা। গুড ইভিনিং এই জন্য বললাম কারণ এখন বাজে বিকেল 4:30। আজকে হচ্ছে 14 জুলাই, আজকে হচ্ছে আমার বার্থডে। তো প্ল্যান তো সেরকম খুব একটা কিছু ছিল না, শুধু প্ল্যান ছিল যে ডিনার করতে যাওয়ার, কিন্তু হাজবেন্ড 4:00 সময়ই অফিস থেকে বাড়ি চলে এসেছে। দরজা খুলে দেখি যে হাতে একটা কেক নিয়ে এসেছে। তো এই যে ছোট ছোট জিনিসগুলোই এত আনন্দ দেয়, তো আমাকে কেক নিয়ে সেটা সারপ্রাইজ দিয়েছে। আমি জানতাম না যে ও কেক নিয়ে আসবে। তো যাই হোক, সবাই একসাথে কেক কাটলাম খুব মজা করে। তারপরে আমরা এখন মানে কেক খাওয়ার পরে দেন আমরা রেডি হব। রেডি হয়ে আমরা যাব হচ্ছে বাইরে ডিনার করতে, কিন্তু কোথায় যাব সেটা এখনও আমাকে বলেনি, সেটাও সারপ্রাইজ রেখেছে ডিনারটাও। রেডি হয়ে তো আসলাম, এসে দেখছি যে ক্রুজে সামনে নিয়ে এসেছে। এটা সামনে যেটা দেখছো এটা একটা ক্রুজ। ও কিছুই বলেনি আগে থেকে, এটা পুরোটাই সারপ্রাইজ দিয়েছে আমাকে যে ক্রুজে ও টেবিল বুক করেছে ডিনারের জন্য। এটা ছিল আমার আর একটা বার্থডে সারপ্রাইজ ওর তরফ থেকে। চেষ্টা করেছে ও খুব যে এই বছর বার্থডেটা খুব সুন্দর করে সেলিব্রেট করার জন্য আমার। তো যাই হোক, আমি তো ভীষণ খুশি হয়েছি, ভীষণই খুশি হয়েছি আমি, যে খুব ভালো লেগেছে আমার। তো এটা দেখছো এটা হোটেলের সামনে, এই যে লেকের মধ্যে একটা ক্রুজ, এর ভেতরেই সব মানে বুফে রয়েছে, টেবিল টেবিল সব রয়েছে। তো এখন আমরা এই ক্রুজেই মানে বেশ কয়েক ঘন্টা কাটাবো, আর এখন ভেতরে আমরা যাব ক্রুজের ভেতরে। তো এটা বাইরেটা মানে লেকের ওপরে এখন দাঁড়িয়ে আছে। এটা তোমার মানে সেল করবে 8:00 সময়, আমরা ওখানে 7:30 মধ্যে পৌঁছে গেছিলাম। 8:00 সময় ওটা সেল করা শুরু করবে, মানে চলতে শুরু করবে, আর 10:00 পর্যন্ত ওটা পুরো সেল করবে, মানে লেকের ওপরে পুরো ঘুরবে 10:00 পর্যন্ত, মানে পুরো 2 ঘন্টা ওখানে ঘুরবে। ঘুরে দেন আবার ওটা ব্যাক করে এখানে 10:00 মধ্যে আবার চলে আসবে। এখন আমরা ক্রুজের ভেতরে যাচ্ছি, বেশ ভালো লাগছে। আর অনেকটা বড়, ক্রুজটা বেশ অনেকটাই বড়, মানে 2 ফ্লোর রয়েছে। তো প্রথমে আগে ওপরটা যাই, ওপরটা গিয়ে একবার এক্সপ্লোর করে দেখি যে কী আছে। তো সবার আগে আমরা ওপরটাতেই গেলাম। এখন আমরা ওপরে চলে এসেছি, তো বেশ ভালো। দেখো এখানেও খুব সুন্দর, মানে সব টেবিল চেয়ার রাখা রয়েছে, লাইটটা একটু কম। তো ক্রুজে এই মানে এরকম টাইপের ক্রুজগুলোতে একটু লাইট কমই থাকে, মানে একটু অন্যরকম এনভায়রনমেন্টটা থাকে। তো বেশ ভালো লাগছে, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, খুব ভালো লাগছিলো। তো আর অনেক লোকজন ছিল। এখন আমরা নিচে এসেছি, এই যে দেখো তোমাদের দেখাই, পুরো বুফে রয়েছে, এখানে সব খাবার রয়েছে, সালাদ রয়েছে এখানে প্রচুর, মানে ভ্যারাইটি অফ স্যালাডস রয়েছে। আর এই যেখানে সব ব্রেড, মানে প্রচুর খাবার আইটেমও প্রচুর ছিল, আর খাবার কোয়ালিটিও এদের খুবই ভালো ছিল। এখানে সব যে স্যুপ আর মেন কোর্সের সব খাবার রয়েছে। এখানে দেখো দুটো মানে হোল আর কি চিকেন বারবিকিউ রয়েছে, পুরো গোটা আর কি। আর এখানেও সব মেন কোর্সের খাবার রয়েছে, অনেক ডিফারেন্ট টাইপস অফ খাবার ছিল। এখানে সব টেবিল চেয়ার রয়েছে, আর এখানে সব রয়েছে হচ্ছে ডিজার্ট। তো অনেক ভ্যারাইটি ছিল খাবারের, আর প্রত্যেকটা খাবারের কোয়ালিটিও খুব ভালো ছিল। আর এই সাইডটা হচ্ছে বার, আর তার ওই বারের পেছনেই কিন্তু ওই ক্রুজটা চালানোর আর কি জায়গাটা রয়েছে। তো এই যে প্রচুর আর অনেক লোক, আমরা যেহেতু সবার প্রথমেই আর কি চলে এসেছিলাম, তো সেই জন্য নিচে এখনও খুব একজন মানে নেই, কিছু লোক রয়েছে ওপরে, কিছু লোক রয়েছে নিচে, এখনও কেউ আসেনি আর কি। তো এখন আমরা আস্তে আস্তে খাবার শুরু করছি, এখন জাস্ট স্টার্ট করেছি আর কি স্যুপ নিয়ে। তো এখনও সেল করা শুরু করেনি, আর একটু পরে ওটা মানে ক্রুজটা দেন সেল করা শুরু করবে। ¶¶
এখন কিন্তু ক্রুজটা চলতে শুরু করে দিয়েছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এই যে দেখো ক্যাপ্টেন এসে গেছে ক্রুজ চালাতে, আর তুহিনও ওখানে পাশে চলে আছে ওনার পাশে দেখতে আর কি। মানে ওর কাছেও খুব জিনিসটা ইন্টারেস্টিং লেগেছে, খুব মজা লেগেছে। তুহিনও খুব খুশি হয়েছে এই ক্রুজটাতে এসে, খুব খুশি হয়েছে। সেদিন ক্রুজে আমার যেরকম জন্মদিন ছিল, আরও দুজনেরও জন্মদিন ছিল, তো ওরা কিন্তু ওখানেই কেক কেটেছে মানে সেদিন। আর মানে আবার সবাইকে সেটা ডিস্ট্রিবিউট করেছে, মানে সবাইকে দিয়েছে, আমাদেরও দিয়েছিল। তো বেশ ভালো লেগেছে আসলে। সবাই এই বছরে যে একদিন যে মানে জন্মদিন অ্যানিভার্সারি, এটা সবাই চায় নিজের ফ্যামিলির সাথেই সেলিব্রেট করতে এই স্পেশাল দিনগুলো। আমরা খাওয়া দাওয়া করে মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেন কিছুক্ষণ নিচে বসে তারপরে আমরা গেলাম হচ্ছে ওপরে। এসছি ক্রুজের একদম ফ্রান্স সাইডটাতে, এটা হচ্ছে তোমার 10টা বেজে গেছে এখন, তো সেজন্য আবার ব্যাক করে যেখান থেকে স্টার্ট করেছিল সেখানেই আবার ক্রুজটা ফিরে যাচ্ছে। তো আমরা এরপরে আরও কিছুক্ষণ ভেতরে সময় কাটালাম, কাটানোর পর দেন তারপরে এই দেখো ভেতরে এই যে সবাই ডান্স করছে, মানে সবাই সবার মতো খুব এনজয় করেছে, বেশ ভালো লেগেছে। মানে আজকের দিনটা সারা দিন খুব ভালো কেটেছে আমার এবছরের জন্মদিনটা। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে পরের আর একটা ব্লগে। ভিডিওটা একটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও, আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে পরের আর একটা ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।